स्टूडेंट वेलकम टू आवर टार्गेट कॉलेज एंड निशा ई लर्निंग क्लास छोटूरा आज के আমরা তোমাদের কি পড়াবো বলো তো আজকে আমরা জানবো আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের বাড়িতে যে ক্যালেন্ডার আছে যেটা থেকে আমরা সময় দেখি এই তারিখ দেখি কি বার দেখি কত তারিখ জামা দেখি ঘড়ি থাকলে সময়টা জানি দেখো আমরা সেই বিষয়টা আজকে আমরা পড়বো আজকে আমরা পড়বো কি পড়বো शरीर समय मास और बस समय मास और बस ये आज के शरीर पाए पता मान गोराली माथा चोख कान नाक मुख ठोट जीभ एगो तो तुम जानो शरीर नाना अंग घड़ी घड़ी देखे कि देखी घड़ी समय देखी कत मिनिटे एक घंटा षाट मिनिटे एक घंटा कत घंटा एक दिन चौबीस घंटा एक कत दिन एक सप्ताह सात दिन एक सप्ताह सप्ताह सातटा दिन नाम कि बोल तो रवि सात दिन सात दिन रवि मंगल बुध बृहस्पति सप्ताह सप्ताह दिन नाम बृहस्पति शुक्र और शनि तो जानो अपना सोम थेके शनि स्कूले आसि शनिवार हाफ छुट्टी रविवार छुट्टी दिन इंग्रजी सप्ताह दिन नाम की सान्डे मंडे ट्यूजडे वेडनेसडे थार्सडे फ्राइडे सैटरडे भलो कैलेंडर आलेंडर टा देखे देखो बांगलाते लेखा और इंग्रजी लेखा बांगला और इंग्रजी मिलते लेखा से तुम्हारा बार बार देखते पढ़ कत दिन एक मास है त्रिश दिन एक मास हो कत मासे एक बचर बारो मासे एक बचर बारोटी बांगला मासर नाम की বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বারোটি ইংরেজি মাসের নাম কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বাড়িতে যদি আরো ক্যালেন্ডার থাকে প্রত্যেকের বাড়িতেই ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারে একটু লেখা আছে বই দেখলেও পড়বে বারে বারে যখন প্রতিদিন ক্যালেন্ডার একবার করে দেখবে দেখবে তোমাদের জলের মতো মুখস্থ হয়ে যাচ্ছে আমাদের দেশে কটি ঋতু ছটি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর বসন্ত এখন আমাদের শরৎ ঋতুতে দুর্গাপূজা হয় এবার দেখো আমরা মনে রেখো বলে একটা টপিক করব যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রেখো সব সময় সত্যি কথা বলবে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ভোরবেলা ঘুম থেকে উঠবে নিয়মিত লেখাপড়া করবে বই খাতা সুন্দর করে যত্ন করে গুছিয়ে রাখবে বড়দের কথা শুনবে কখনো মিথ্যে কথা বলবে না তোমাদের অনেকে দাগ দিয়ে নখ কাটো আমরা সাধারণত হাত দিয়ে প্রচুর কাজ করি লিখি সেই লেখার সময় কাজ করার সময় ময়লাগুলো মুখের মধ্যে ঢুকে যায় সেটা যদি আমি মুখে দিই তাহলে কি হবে দাঁত দিয়ে নখ কাটি ময়লাগুলো পেটের ভেতরে যাবে পেট খারাপ হবে যেখানে সেখানে ময়লা ফেলবে না অন্যের জিনিস না বলে নেবে না ক্লাসরুমে গোলমাল করবে না বন্ধুদের সঙ্গে ঝগড়া করবে না রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটবে রাস্তায় কখনো দৌড়ে পার হবে না রাস্তায় জেব্রা ক্রসিং দিয়ে পার হবে জেব্রা ক্রসিং বলতে দেখো জেব্রার সাইড এমন সাদা কালো গোটা কাটা দাগ থাকে তোমরা দেখেছো তেমনি এই রাস্তায় এরকম দেখো সাদা কালো গোড়া কাটা দাগ দেওয়া এটাকে বলা হয় জেব্রা ক্রসিং
জেব্রার গায়ের মতো কালার বলে এটাকে ওই জন্য জেব্রা ক্রসিং নাম দেওয়া হয়েছে। এইগুলো মনে রেখো আমাদের প্রতিদিনের যা যা করণীয় যা যা কাজ সেইগুলোই এখানে দেওয়া আছে, সেই সেই কাজগুলো তোমরা নিয়ম অনুযায়ী করবে দেখবে। আর ক্যালেন্ডারে যে আমি 12 মাসের নাম করলাম বাংলাতে ইংরেজিতে, বাংলাতে 7টা বার ইংরেজিতেও 7টা বার, এগুলো ক্যালেন্ডার যদি বাড়িতে সবার আছে ক্যালেন্ডার, এখন ক্যালেন্ডার দেখ বইতে তো মুখস্থ করবে, ক্যালেন্ডার দেখে তোমরা এগুলো ফলো করবে যে আজকে কি বার ইংলিশে সেটাকে কি বলে, আজকে কি মাস এটা বাংলায় এটা কোন মাস চলছে, এগুলো তোমরা ক্যালেন্ডার অনুযায়ী ফলো করবে। যেমন দেখো আজকে আমরা ডেটটা লিখেছি 21 তারিখ, শেষের একটা সাল এটা 2020 সাল, 20 সাল শেষে দিয়েছি, মাঝখানে একটা 10 মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর, অক্টোবর মানে 10 মাস, ওই জন্য মাঝখানে 10টা দিয়েছি, দেখো এটা মাস কত মাস চলছে, এটা আজকে তারিখ 21 তারিখ। ক্যালেন্ডার যদি সামনাসামনি থাকে যদি ক্লাসটা দেখো এটা ক্যালেন্ডারের সঙ্গে সঙ্গে মিলিয়ে নাও, দেখো আজকে 21 10 মাস 2020 সাল, দেখেছো ক্যালেন্ডারটা তোমরা ফলো করবে, তো মুখস্থ করবে ক্যালেন্ডারটা ফলো করবে। আর পেছনে যেটা আমি বললাম মনে রেখো বলে যেগুলো যেগুলো বললাম এগুলো আমরা প্রত্যেকেই সবাই জানি, শুধু সেটাকে সু অভ্যাসে আমাদের পরিণত করতে হবে। সকালে উঠে চোখ মুখে জল দিয়ে আগে ব্রাশ করতে হবে, দাঁত মুখে আমি আলু দেবো না দাঁত দিয়ে মুখ কাটবো না, এইগুলো আমরা করলে আমাদের সবকিছু খুব ভালোভাবেই হবে।